আমরা সবসময় নিজের কষ্টের জন্য অন্যকে দায়ী করি, কিন্তু আমরা আমাদের মনকে পরিবর্তন করি না। সাইকোলজি বলে, নিজেদের কষ্টের জন্য অপরকে দায়ী করা উচিত নয়, বরং নিজের মনকে বোঝান। যেদিন আপনি আপনার মনকে পরিবর্তন করতে পারবেন, সেদিন আপনার দুঃখের সমাপ্তি ঘটবে। সাইকোলজি অনুসারে, যে আপনাকে একবার ধোকা দেবে, 100% শিওর থাকবেন সে পুনরায় আপনাকে ধোকা দেবে এবং সেটি অনেক খারাপ হবে। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ কারো সম্বন্ধে বেশি কথা বলে বা তার খারাপ চায়, তাহলে এর মানে হলো সে ওই মানুষটির প্রতি অনেক প্রভাবিত। সাইকোলজি অনুসারে, আপনি যতই সমস্যায় থাকেন না কেন, আপনি যাকে ভালোবাসেন তার মুখের কথা শোনা মাত্র আপনার সমস্যা 70% কম হয়ে যায়। একটা মানুষ তখন টেনশনে, ডিপ্রেশনে এবং মন উদাস থাকে যখন সে অপর কাউকে নিয়ে বেশি চিন্তা করে। সফল হওয়ার জন্য 8টি জিনিস অবশ্যই ত্যাগ করুন। 1. বেশি চিন্তা করা। 2. নিজেকে পরিবর্তন করতে ভয় পাওয়া। 3. পুরনো কথা চিন্তা করা। 4. অপরের পিছনে ছুটে চলা। 5. সবার থেকে ভিন্ন কিছু করতে ভয় পাওয়া। 6. এটি ভাববেন না যে আপনি দুর্বল। 7. অপরের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দেয়া। 8. নিজের কষ্টের কথা সবার কাছে বলা। মানুষের ব্রেনের 3টি অজানা তথ্য। 1. যদি ব্রেন দুর্বল থাকে, তাহলে যে কোনো কাজে প্রবলেম দেখা দেয়। 2. যদি আমাদের ব্রেন ব্যালেন্স থাকে, তাহলে প্রতিটি কাজে মানুষ চ্যালেঞ্জ নিতে চায়। এবং 3. আর যদি ব্রেন স্ট্রং হয়, তাহলে প্রতিটি কাজে সফলতা আসে। সাইকোলজি অনুসারে, যাদের সাথে থাকলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। 1. যারা সফল এবং বড় চিন্তা করে। 2. যারা আপনাকে সাপোর্ট করে। 3. যারা রিস্ক নিতে ভয় পায় না। আর যাদের সাথে থাকলে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। 1. যারা আপনাকে ঘৃণা করে। 2. যারা আপনাকে ইউজ করে। এবং 3. যারা কোনো কাজ না করে বড় বড় কথা বলে। যতই ঝামেলা ঝঞ্ঝাট হোক না কেন, কখনো নিজের মানুষের হাত ছাড়বেন না। অপর মানুষের জন্য কখনো নিজের মানুষকে পর করবেন না, না হলে পতন নিশ্চিত। কেন জানেন? রামায়ণের একটি কথা বলি। রাবণ যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন রাবণ রামকে একটি সুন্দর কথা বলেছিলেন, যে আমি তোমার থেকে সকল দিক থেকে এগিয়ে, তোমার থেকে আমার বয়স বেশি, বুদ্ধি বেশি, আমার আত্মীয় স্বজন ও সৈন্য সংখ্যা তোমার থেকে অনেক বেশি, আমার লঙ্কা সোনায় মোড়া, তোমার থেকে আমার অর্থ সম্পদও বেশি, তাছাড়া আমার রাজ্য তোমার রাজ্য থেকে অনেক বড়, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার কাছে হেরে গেলাম। কেন জানো? কারণ তোমার সাথে তোমার ভাই ছিল, কিন্তু আমার ভাই আমার বিরুদ্ধে ছিল। এখানে রাবণ বলতে চাইছে, আমার ভাই বিভীষণ যদি আমার বিরুদ্ধে না যেত, তাহলে আমাকে কেউ হারাতে পারতো না। একটি কথা সবসময় মনে রাখবেন, নিজের মানুষ ছাড়া আমাদের কখনো কেউ হারাতে পারে না। আমরা বারবার আপন মানুষের কাছেই হেরে যাই।